আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি বাজিগার পাখিকে রেগুলার দানাদার খাবারের পাশাপাশি আমরা অনেকেই শাক সবজি এবং এক ফুট খাইয়ে থাকি কিন্তু অনেকেই বলে আমার পাখি তো শাক খেতে চায় না এক ফুট খায় না এখন কি করব কিভাবে শাক সবজি খাওয়াবো বা অভ্যাস করব। আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে বাজেকার পাখিকে কিভাবে শাক সবজি খাওয়ানোর অভ্যাস করবেন কি কি কৌশল অবলম্বন করে শাক খাওয়াবেন এসব বিষয় শেয়ার করব আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে পাখিরা প্রাকৃতিকভাবেই খাওয়া শিখে থাকে খাঁচায় পোষা পাখিকে আমরা নানা ধরনের খাবার খেতে অভ্যস্ত করে থাকি এটি সময়ের সাথে অভ্যাস হয়ে যায় তবে পাখিকে জোর করে কোনো কিছু খাওয়া শেখাতে পারবেন না আমাদের যে কাজটি করতে হবে কিছু কৌশল অবলম্বন করতে হবে কৌশল করে পাখিকে বিভিন্ন খাবারে অভ্যস্ত করতে হবে বাজিগার পাখিকে সুস্থ রাখতে নিয়মিত শাকসবজি খাওয়ানো উচিত অনেকে শাক সবজি খেতে দিতে চায় না অনেক পাখি শাক সবজি খেতে চায় না তার কারণ হচ্ছে আপনি যেখান থেকে বা যার কাছ থেকে পাখি কিনে এনেছেন সে কখনোই পাখিকে শাক সবজি খাওয়ায়নি পাখিরা জন্মের পর থেকে এই খাবারে অভ্যস্ত হয়নি তাই আপনি যখন তাকে বাজার থেকে কিনে এনে খাঁচায় রেখে সবজি খেতে দিচ্ছেন সে খাচ্ছে না তাই শাক খেতে অভ্যস্ত করার জন্য কিছু পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে পারেন যেমন খাবার সরবরাহে গ্যাপ তৈরি করে পাখিরা সাধারণত রাতের বেলা খায় না সূর্য ডুবার আগে কিছু খাবার খেয়ে রাতের বেলা বিশ্রাম নেয় তাই বিকালবেলা বা সন্ধ্যা হওয়ার একটু আগে পাখির খাঁচা থেকে খাবারের পাত্রটি বের করে রাখবেন শুধু পানির পাত্র খাঁচার ভেতরে রাখবেন সকালবেলা সাতটা আটটার দিকে পাখির খাঁচায় শাক দিয়ে দিবেন এই সিস্টেমে পাখিদের খাওয়া দাওয়ায় একটা লম্বা গ্যাপ পড়বে এবং পাখিরা অনেক ক্ষুধার্ত থাকবে তখন চোখের সামনে যে খাবারটি পাবে সেটি খাওয়ার চেষ্টা করবে এভাবে কয়েকদিন রুটিন করতে থাকলে পাখিরা ধীরে ধীরে শাক খেতে অভ্যস্ত হয়ে যাবে দুপুরের খাবার দেরিতে দেওয়া যেদিন সকালবেলা পাখিদের শাক দিবেন না দানাদার খাবার খেতে দিবেন সেদিন দুপুরের খাবার একটু দেরিতে দিবেন ধরুন সকাল সাতটা আটটার দিকে দানাদার খাবার দিয়েছেন দশটার দিকে খাঁচা থেকে খাবারের পাত্রটি বের করে রাখবেন এবং দুপুরের খাবার দিবেন তিনটা সাড়ে তিনটার দিকে তখন পাখিকে শাক সবজি বা এক ফুট তৈরি করে দিতে পারেন দেখবেন পাখিরা অনায়াসে শাক সবজি বা এক ফুট খাচ্ছে এভাবে কয়েকদিন খাবারের রুটিন করলে পাখিরা সব খাবারে অভ্যস্ত হয়ে যাবে পাখিরা সাধারণত বিকালবেলা শাক খেতে চায় না তাই পাখিদের সকাল বা দুপুরবেলা শাক খেতে দিবেন এই কৌশল দুটি অবলম্বন করে দেখুন আপনার পাখিও শাক সবজি খাওয়া শিখে যাবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাখি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল বাটনটি ট্যাপ করে দিন ধন্যবাদ